এবং আমি মনে করি খেলা হবে এই স্লোগানটা যদি চিরস্থায়ী করতে হয়, বিভিন্ন খেলার মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খেলা হবে এই স্লোগানটাকে কার্যকরী করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, স্লোগানটা এতটাই পপুলার, আমি যখন ইলেকশনের সময় গ্রামে গঞ্জে যেতাম, আমি নামতে না নামতেই চিৎকার শুরু হয়ে যেত, খেলা হবে। মানুষের কাছে স্লোগানটা, তার মানে বাংলার লোক এত ভালোবাসে খেলা হবে, এবং এটা আজকে পার্লামেন্টেও স্লোগান উঠছে, আজকে বিভিন্ন রাজ্যে উঠছে। মনে রাখবেন, এটা বাংলার গর্ব, বাংলা কিন্তু পথ দেখিয়েছে। আগামী দিন সারা দেশেই খেলা হবে, এবং সেই খেলা হবেটাকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি একটা ভালো গান তৈরি করা দরকার, খেলা হবে খেলা হবে। আমরা যখন বলতাম স্বাস্থ্যসাথীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, সমব্যথীর খেলা হবে, লোকে একটু দারুণভাবে, মানে মেয়েরা পর্যন্ত উৎসাহী হয়ে প্রায় নৃত্য আকারে এটাকে স্বাগত করত। এখানে খেলা হবে, ফুটবলের খেলা হবে, ক্রিকেটের খেলা হবে, অলিম্পিকের খেলা হবে, সুইমিং এর খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, মাঠে ময়দানের খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে, মহাবেডের, এইভাবে একটা খেলা হবে। স্লোগানটাকে চিরস্থায়ী করার জন্য প্রতি বছর আমরা 16ই আগস্ট এটাকে পালন করব, খেলা হবে দিবস।